মিরপুরে ঢাকা ডেন্টাল কলেজ সরকারি হাসপাতালে রোগীর সেবা থেকে শুরু করে মেডিকেল পরীক্ষা নিরীক্ষা সব জায়গায় অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতি। শিফট শেষ না হতে কর্মকর্তা কর্মচারী ও টেকনিশিয়ানদের চলে যাওয়া এবং রোগীদের পরীক্ষার জন্য প্রাইভেট ল্যাবে পাঠানো সহ নানা অপকর্মের অভিযোগ এই হাসপাতালটির বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতাল পরিচালক। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। এখন যদি আমি এক্স-রে না করাইতে পারি তাহলে ডাক্তার কেন আমাকে এখানে পাঠাইলো? নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনা চলছে রাজধানীর মিরপুর ডেন্টাল কলেজ হাসপাতাল। অভিযোগ রয়েছে ডেন্টাল হাসপাতালে কিছু চিকিৎসক কর্মকর্তা কর্মচারী প্রাইভেট ডেন্টাল ল্যাব থেকে বিশেষ সুবিধা নেয়ার বিনিময়ে রোগীদের এক্স-রে করতে বাইরে পাঠিয়ে দেন। অভিযোগের সত্যতা মেলে সরজমিনে। গেল মঙ্গলবার দুপুর 12:30টার দিকে এক্স-রে বিভাগের সামনে রোগীদের দীর্ঘ অপেক্ষা। শিফট শেষ না হতে খালি পড়ে আছে এক্স-রে টিকিট কাউন্টার। এছাড়া এক্স-রে বিভাগে নেই কোনো চিকিৎসক। আপনাদের অফিস শুরু কটা থেকে কয়টা? অফিস তো 8টা থেকে 8টা। কাজ শুরু হয় কটা থেকে কয়টা? 9:30টা 10টা থেকে শুরু হয়। 10টা থেকে 1টা? 1টা শো 1টা, হ্যাঁ, 3 ঘন্টা, 3.5 ঘন্টা থাকে। হাসপাতালের এক্স-রে ব্যবস্থা রয়েছে কিন্তু বিভিন্ন বাহানায় রোগীদের প্রাইভেট ডেন্টাল ল্যাবে পাঠানোর অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে। স্বাস্থ্য অধিদপ্তরের আইন অমান্য করে ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল ঘিরে গড়ে উঠেছে প্রায় ডজনখানেক ক্লিনিক ও ডেন্টাল ল্যাব। মেশিন খারাপ, ওইটা খারাপ, বাড়িতে করে নিয়ে আসেন, পরে বাড়িতে করে আসতে টাকা দিয়ে। এইখানে কয়েকজন লোক দাঁড়ায় থাকে, যারা আসে তাদের বলে এইখানে করা হয় না, ওই বাইরের সামনে করে ওইখানে নিয়ে যায়। ওইখান থেকে একজন সিকিউরিটি পাঠাইছে। 12টা করে এক্স-রে শেষ হয়ে যায়, তার ওই পরের এক্স-রে গুলো আমার এখানে হয়। অনিয়মের অভিযোগ স্বীকার করেছেন ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের পরিচালক। আমি আসার পর থেকে আমি চেষ্টা করতেছি যে যারা যাদের যে দায়িত্ব, যাদের যে কর্মপরিধি রয়েছে, সময় রয়েছে, তাদের সেই ঠিকভাবে পালন করার। যদি তারা সেই সঠিকভাবে পালন না করে আমি বিধি মোতাবেক সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি কাজ শুরু করেছি। তবে রোগী ও স্বজনদের প্রশ্ন, অনিয়মের জড়িতরা কিসের বিনিময়ে পার পেয়ে যাচ্ছেন? তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। কি বলবো?